একদিন বইয়া বইয়া ভাবতেছি, সব তো খাইলাম, সিন্নি মিন্নি পায়েস, তারপরে পিডা মিডা সবই তো খাইলাম, কিন্তু এই যে শীত যাইতাছে একটা জিনিস তো খাওয়া হইলো না। এটা হয়েছে কি কন্দি? বুঝতে পারছেন, এটা হয়েছে গাজরের হালুয়া। যেহেতু শীতকালে এই গাজরটা একটু বেশি পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ, মানে কচকচা, একদম খাইতে যে মজা, মানে যারা খায় তারা এটা টেস্ট করবে, যারা না খায় তারা মনে করে এটা একটুও ভালো না। কিন্তু আবার মনে করবেন না যে মুই আবার মূলা খাই, কিন্তু আমার মূলা টুলা আবার এটি খাই না। অনেকে আবার কাঁচা মূলা খাইতে পছন্দ করে, কিন্তু মুই এটি আবার খাই না। কিন্তু গাজরটা মোর বেমালা মজা লাগে। এর লেগে মুই আজকে কি করছি, যে বাসায় তো গাজর আসি না, এর লেগে একটু গাজরের হালুয়া বানাই। এর লেগে মুই গাজরটা নিয়ে একটু কচ 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 করে কুচি কুচি করে একদম করে নিছি। এটা মানে গাজরের হালুয়া করমা একদম সহজ রেসিপি, আপনারা যে কেউ মানে এটা বানাইতে পারবেন, কোনো প্যারা নেই, একদম চিল, ঠিক আছে? তো মুই প্রথমে কি করলাম, গাজর দিয়ে সব সুন্দর মতো ধুয়ে টুয়ে একদম কুচি 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 করে নিছি। এবার চলে গেলাম চুলার পাশে। এবার আপনার যদি ঘি থাকে বাসায় তো ঘি দিয়ে এটা রান্না করেন, বাটা টাটা দিয়ে রান্না করতে পারেন, যাই না, কিন্তু মুই আজকে চিন্তা করছি ঘি দিয়ে রান্না করবো। এদের ফ্লেভার আনার জন্য একটু এলাচ দারচিনি টেসিনি দিয়ে একটু ভেজে ভেজে নিলাম, ঠিক আছে? এটা এটা মানে ফ্লেভার বাড়ানোর জন্য, একটু গন্ধ বাড়ানোর জন্য, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, গাজরটি দিয়ে দেবেন, এই যে কুচি কুচি করে রাখা গাজরটি, এটি সেদ্ধ দিতে বেশি সময় লাগবে না, একদম সহজ রেসিপি, ঠিক আছে? আপনার মন দিয়ে দেখবেন, কিন্তু মন দিয়ে দেখবেন, খাইবেন, খাইয়ার পর কিন্তু আমার আবার রিভিউ দেবেন, ঠিক আছে, যে কেমন হয়েছে। দেওয়ার পর কিছুক্ষণ ভাজাভাজি করে নেবেন, আমি অবশ্য কিন্তু ভাজাভাজি করে নিছি। তারপর একটু সামান্য লবণ দিয়ে দেবেন, কারণ বাঙালি তো আমরা একটু টেস্টটা ভালো বুঝি, ঠিক আছে? লবণটা না দিলে সেরকম আর কি টেস্টটা আসে না, ঠিক আছে? তো এরপর মই টেস্ট মানে লবণ দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম। এরপর দিলাম ঢাইলা দুধ, লিকুইড দুধ যদি বাসা থাকে তাহলে দিবেন, আর যদি গুঁড়া দুধ থাকে গুঁড়া দুধ একটু গুইলার মধ্যে ঢালিয়ে দেবেন। তো কী হইব, গুঁড়া দুধ যদি আমরা একটু গুইলা ঢাইলা দেন, হের লাগে এই যে ঝোলটা মানে পানিটা দিয়েছেন, এই দিয়ে আমরা যে গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবো। হের মধ্যে দিয়ে দেবেন চিনি, স্বাদ মতো চিনি। আমরা অনেক বেশি চিনি খেয়ে দিয়েছেন, তাহলে অনেক বেশি চিনি, বেশি চিনি না খাওয়াই ভালো, ডায়াবেটিস হয়ে যাবো। তো হালকা পাতলা চিনি দেবেন, যাতে মিষ্টির একটু সমঝোতা থাকে, যেমন গাজরটা এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে। এই এরপর আপনি একদম সুন্দর ধিমি আছে ফুটাইতে থাকবেন, মানে জাল দিতে থাকবেন, জাল দিতে থাকবেন, যাতে এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, একদম পানি পানি কিচ্ছু না থাকে, পানিটা একদম যখন ছুটাই নিয়ে যাবে তখন কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে। দেখছেন কত সোজা একটা রেসিপি, মানে আমরা যদি মানে কোনো ভাইয়েরা যদি এটা দেখতে থাকেন, তো ভাইয়েরা কিন্তু এটা বাসায় বানাই দিতে পারেন, কিন্তু শীত কিন্তু যাইতেছে, গাজরও কিন্তু চলে যাবে। অবশ্য বর্তমান সমাজ মানে বর্তমানে আমাকে সব সবজি সবসময় পাওয়া যায়, মানে প্রিজারভেশন মানে একটা রেফ্রিজারে রেখে দেয় বা মানে এরকম মানে রেফ্রিজারে রাখার ব্যাপার আছে, তো এটা অনেকদিন থাকা রাখা যায় আর কি, ব্যাপারটা হয়েছে সেইটা, যেটা বুঝে দিতেছি ওইটাই আর কি, আমরা যেটা বুঝতে পারছেন আর কি ব্যাপারটা। তো এইটা হয়েছে আমার গাজরের হালুয়া। তো এই তোমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি, ঠিক আছে? এবার খাওয়ার প্রস্তুতি নেওয়া হবে, তাই জন্য এটা বাড়িতে ঢালিয়ে নেবো। আর আজকে রিভিউ দিবে খাইয়া আমার ছেলে, তো আপনার এর রিভিউ দেখার জন্য প্রস্তুত তো? বলুন হ্যাঁ, এক চাপুন যদি প্রস্তুত থাকেন, আর না থাকলেও কিছু করার নেই। আরে আচ্ছা, সালাম দিয়ে তো ভুলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের গাজরের রিভিউ নিয়ে হাজির হবে আমার ছেলে, তো আপনারা সবাই রেডি থাকেন আমাদের গাজরের হালুয়ার রিভিউ দেখার জন্য। এবং ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পেজ দিয়ে দেখতে ফলো দেবেন, এবং ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো স্টার্ট। বাপ্পা মজা 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 লাগে, মজা সত্যি সত্যি খাও মজা মজা সত্যি সত্যি কি রিভিউ পেয়ে গেছেন? আসলে কিন্তু মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।